BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে যশোর ২ আসনের হালচাল। যশোর ২ এ আসনটি চৌগাছা এবং ঝিকরগাছা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৮৬তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ২,২৮,৭৮২ জন। ভোট প্রদান করেন ১,৬৫,৬৮ জন। নির্বাচনে আওয়ামী লীগের অধ্যাপক রফিকুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬২,৩৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মকবুল হোসেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৪৬,৮৫৪ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির কাজী মনিরুল হুদাকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৩১,১৪১ জন। ভোট প্রদান করেন ২,৩,১৫৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের রফিকুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৮৬,৭৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ ইসহাক। ধানের শীষ প্রতীকে তিনি পান ৫৮,৪০৫ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৯৩,৬৭১ জন। ভোট প্রদান করেন ২,৬৩,৫৫৯ জন। নির্বাচনে জামায়াতে ইসলামীর আবু সাইদ মুহাম্মদ শাহাদাত হুসাইন বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ১,৩৭,৭১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের রফিকুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পান ১,২০,৮৯৯ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩,১০,৪০৮ জন। ভোট প্রদান করেন ২,৯৩,৪৫৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের মোস্তফা ফারুক মোহাম্মদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১,৫৪,২৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ১,৩৩,০৮৪ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩,৫৯,৮৪৮ জন। ভোট প্রদান করেন ১,৩৯,৪৪২ জন। নির্বাচনে আওয়ামী লীগের মনিরুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৮৯,৬২৩ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম। কলস প্রতীকে তিনি পান মাত্র ৪৫,৬০০ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৪,৫,৮৮২ জন। ভোট প্রদান করেন ৩,৪৭,৯৫৬ জন। একাদশ জাতীয় সংসদ যশোর ২ আসনের প্রার্থী ছিলেন ৭ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের নাসির উদ্দিন, ধানের শীষ প্রতীকে বিএনপির আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির ফিরোজ শাহ, উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের এম আসাদুজ্জামান, কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির বি এম সেলিম রেজা, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আসাদুজ্জামান এবং মই প্রতীকে বাসদের মোহাম্মদ আলাউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের নাসির উদ্দিন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৩,২৫,৭৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র ১৩,৯৪০ ভোট।
কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, যশোর দুই আসনে পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ, ষষ্ঠ সংসদে বিএনপি এবং অষ্টম সংসদে জামায়াতে ইসলামী বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ ২৪ যশোর দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭২.১৫% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৭.৭৯%, বিএনপি ২৪.৭৫%, জাতীয় পার্টি ০.৯৯%, জামায়াতে ইসলামী ২৮.৩৮%, স্বতন্ত্র ও অন্যান্য ৮.০৯% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৭.৮৯% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪২.৭০%, বিএনপি ২৮.৭৫%, জাতীয় পার্টি ২.৩৫%, জামায়াতে ইসলামী ২৩.৮২%, স্বতন্ত্র ও অন্যান্য ২.৩৮% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৯.৭৫% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪৫.৮৭%, চার দলীয় জোট ৫২.২৫%, জাতীয় পার্টি ০.৭৯%, স্বতন্ত্র ও অন্যান্য ১.০৯% ভোট পায়। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৯৪.০৫% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৫২.৮৮%, চার দলীয় জোট ৪৫.৫০%, স্বতন্ত্র ও অন্যান্য দল ১.৬২% ভোট পায়। চৌগাছা এবং ঝিকরগাছা উপজেলা নিয়ে গঠিত যশোর দুই আসনটি আওয়ামী লীগের দখলে। আর সংসদ সদস্য, আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর অধ্যাপক নাসির উদ্দিন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। তিনি ছাড়াও এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন এক ডজন নেতা। এদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এ বি এম আহসানুল হক আহসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মুস্তাফা আশিস ইসলাম দেবু, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গিলবার্ট নির্মল বিশ্বাস। বর্তমান সংসদ সদস্য ডক্টর নাসির উদ্দিন মনোনয়ন প্রসঙ্গে বলেন, গত ৪.৫ বছর ধরে দিনরাত পরিশ্রম করে চৌগাছা ঝিকরগাছায় ২৩০ কিলোমিটার পাকা রাস্তা, ৩৭টি স্কুল কলেজ ভবন, ১০টি মাদ্রাসা এবং ৫৩টি প্রাথমিক বিদ্যালয় ভবন, ঝিকরগাছা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২২৪টি সরকারি ঘর ও ৮৪৭টি পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। চৌগাছা উপজেলা নির্মাণ করা হয়েছে ১০০ শয্যার হাসপাতাল। ঝিকরগাছার হাসপাতালকেও ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। চৌগাছা ঝিকরগাছা এই দুই উপজেলায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি বন্ধ করতে সক্ষম হয়েছি, সে কারণে মানুষ শান্তিতে ব্যবসা বাণিজ্য ও রাতে শান্তিতে ঘুমাতে পারছে। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শহীদ মশিউর রহমানের হাত ধরে ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেন, আমি এমপি থাকাকালে ব্যাপক উন্নয়ন করেছি। দুই উপজেলায় দুটি সরকারি কলেজ, দুটি সরকারি হাইস্কুল, শতভাগ বিদ্যুৎ, সিংহভাগ গ্রামীণ সড়ক পাকা, দুই উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মডেল মসজিদ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করেছেন তিনি। এদিকে বিএনপি প্রার্থীরা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা মুখে বললেও ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় দলীয় মনোনয়ন চাইবেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান খান। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেরা নাজমুল মুন্নি, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহাক, চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু। এছাড়া ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আশাদুল আলম, জাতীয় পার্টির একাদশ জাতীয় সংসদের প্রার্থী ফিরোজ শাহ এবং অধ্যাপক রেজাউল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আসাদুজ্জামান দলীয় মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় যশোর দুই সংসদীয় আসনটি আওয়ামী লীগের দুর্গ, কিন্তু আওয়ামী লীগে রয়েছে চরম অন্তকুন দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে কোন্দল তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যা নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে। বিএনপি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক অবস্থা মজবুত না হলেও কোন্দল নেই। তৃণমূল পর্যায়ে বিপুল ভোটার থাকলেও দুই দলই জনপ্রিয় নেতা সংকট রয়েছে। তবুও আওয়ামী লীগকে হটাতে বিএনপি জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ চাইবে ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখতে। সবকিছুর নির্ভর করছে ভোটের পরিবেশ পরিস্থিতির ওপর। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 86তম যশোর দুই সংসদীয় আসনটি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24 এর সঙ্গেই থাকুন।